জ্বর আসার সময় শীত শীত করছিল? হ্যাঁ, তা করছিল, খুব শীত করছিল। তিন চারটে চাদর চাপা দিয়েও কাঁপুনি থামাতে পারিনি। কেন, কম্বল পাওনি? কম্বল পাবো কোথায় মেসোমশাই? এখানকার অবস্থা দেখেছেন তো। কি বাজে জায়গায় আমায় থাকতে দিতে দেখেছেন? এখানে মানুষের অসুখামনা তো কি? ঘরে যন্ত্রণা ছিল? কোমরের ব্যথার কথা বলছিল। কোমরের ব্যথা? হ্যাঁ, খুব না, ওই একটু হচ্ছিল তখন। আচ্ছা, ওই চাদরটা সরাও তো, জোরে জোরে নিঃশ্বাস নে তো বাবা। জোরে একটু পাশ ফিরে শতো, একটু আস্তে শ্বাস, আবার ঠিক আছে, সোজা সোজা। আরে গা বমি বমি ভাবছিল? না। মাথা যন্ত্রণা এখন আর নেই, কিন্তু কথা বলতে গেলে মাথার ভেতরে কিরম দপদপ করছে। এখন আর নেই মানে জ্বর আসবার সময় ছিল? অসম্ভব ছিল বাবা। ও তো সারলো কি করে? ওই যে ও একজন লোকাল ডক্টর নিয়ে এসেছিল, সে কি ওষুধপত্র দিল সেইটা। জ্বরও ছেড়ে গিয়েছিল, কিন্তু দু তিন ঘন্টা বাদে ফের তেড়ে জ্বর এলো, সেই জন্য আপনাকে খবর দিতে ছুটলাম। ভালো করেছো। প্রেসক্রিপশনটা কোথায় ওনার? দেখি কি গো। হ্যাঁ, কি করবে? ও কি এখানে থাকবে না ওকে আমাদের সঙ্গে নিয়ে যাবে? কি বলছো কি তুমি, আমি কোথাও যাবো না। আচ্ছা তুই এখানে থেকে কি করবি অভি, তোর শরীর এরকম অসুস্থ। মা যদি খেলতে না পারি আমি মাঠের ধারে গিয়ে বসবো। আচ্ছা তা হয় না অভি। তাই হবে মা, আমি লাস্ট মোমেন্টে ওদের ছেড়ে কিভাবে যাবো বলো তো। আচ্ছা তুই কেন এরকম গর্তুমি করছিস অভি? এই জন্য আমি তোকে বাবা মাকে খবর দিতে বারণ করেছিলাম না, তুই শুনলি না তো, তাড়াতাড়ি দৌড়ে গেলি ওখানে ফোন করবার জন্য। আমি কি করব, তোমার অত টেম্পারেচার তখন কি হয় না হয়? তুই আমার থেকে বেশি বুঝিস। হ্যাঁ, আচ্ছা কেন ওকে বকছিস অভি, ও তো ঠিকই করেছে। না মা, ও ঠিক করেনি। ফাইনাল ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত আমি বর্ধমান ছেড়ে কোথাও যাব না। কেন এত জেদ করছিস অভি? তুমি বুঝতে পারছো না মা। তুই কেন বুঝতে পারছিস না, তুই এখন অসুস্থ। কে বললো অভি অসুস্থ? মানে তা তুমি এতক্ষণ স্টেথো দিয়ে কি পরীক্ষা করলে? ওয়েল, পরীক্ষা করেছি কিন্তু আমার ওপিনিয়ন তো এখনো দিইনি। আচ্ছা একটা কথা বলো, অভি যদি অসুস্থ থাকতো তাহলে এত কথা বলতে পারতো? তাহলে ওর যে মাথা ধরা, জ্বর, তারপরে এই প্রেসক্রিপশন, এগুলো সব মিথ্যে? না না, মিথ্যে কেন হবে, ওর হাই ফিভার হয়েছিল, এখন নর্মাল। ও জ্বর রাতারাতি গায়েব হয়ে গেল? না না, রাতারাতি গায়েব হয়নি। এই যে ডাক্তারবাবু, উনি একটু কড়া ডোজে ওষুধ দিয়েছিলেন। তাই? তোমরা নিশ্চয়ই ডাক্তারবাবুকে ইনসিস্ট করেছিলে জ্বরটা তাড়াতাড়ি সারানোর জন্যে? না, ওরা কেউ কিছু বলেনি, আমি বলেছিলাম। না, প্রেসক্রিপশন এমনি ঠিক আছে, ডোজটা একটু হেভি হয়ে গেছে। হ্যাঁ, তাই জন্যেই শরীরটা কিরম দুর্বল দুর্বল লাগছে। তা এরকম কড়া ডোজের ওষুধ খাওয়াতে হিতে বিপরীত হবে না তো? না, তা যাতে না হয় তার জন্য আমি একটা প্রিভেন্টিভ দিয়ে দিচ্ছি। বাবা, ওষুধটা খেলে আমি আমি খেলতে পারবো তো? বলো না বাবা, আমি ফাইনালি খেলতে পারবো তো? না।